কী ভেবেছেন ভিডিও না দেখে ক্যাপশনের উপর ভিত্তি করে কমেন্টস করে চলে যাবেন মুঠো কিন্তু কাজটা করবেন না পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করে যাবেন যদি পুরো ভিডিও দেখার সময় না হয় তাহলে কম হলেও এক মিনিট দেখে তারপর একটা কমেন্টস করবেন আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে কে কে পানতাল্লিশ খেয়েছেন নবশ্য কমেন্টস করে জানাবেন যদিও একদিনের জন্য আসলে সবাই শখ করে পানতাল্লিশটা খেতে পছন্দ করে আমার তো পানতাল্লিশও অনেক বেশি পছন্দ তবে দুঃখের বিষয় কি বলবো ঠান্ডার জন্য আসলে পান্তালিশ খাওয়া সাহস পাই নাই যেহেতু আমার ইদানিং আসলে ঘন ঘন ঠান্ডাটা লেগে যাচ্ছে তো পান্তা ভাতটা খেলে আসলে ঠান্ডার পরিমাণটা আরও অনেক বেশি মানে বেড়ে যাবে যেহেতু পান্তা ভাতটা একটু ঠান্ডা থাকে তো এই গরমের মধ্যে কিন্তু পান্তা ভাত খেলে ভিতরটা একদমই শীতল হয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে তো পান্তা ভাত তো আমার অনেক বেশি পছন্দ তো কে কে খেয়েছেন নববর্ষ উপলক্ষে পান্তা ভাত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নববর্ষ উপলক্ষে কি কী রান্না করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু আমি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম তো ফার্স্টে আমি সাদা পোলাও সার্ভ করে নিয়েছি আর এখানে গরু মাংস রান্না করেছিলাম তো আমার হাতে গরু মাংস আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে যদিও তার জন্য গরুর মাংস আসলে খাওয়া সে তারপর রান্না করলে তো খাবে আসলে যতই চেষ্টা করি না দিতে মানে অল্প পরিমাণে দিতে তারপর সে তার মন মতো করে আসলে খেয়ে নেয় তো যাই হোক তো এখানে আমি এখানে গরু মাংস রান্না করেছিলাম আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো ঈদের ছুটি প্রায় শেষ আজকে যেহেতু সোমবার তো টুকটাক সব কিছু খুলে দিচ্ছে আর আমার ছেলে স্কুল আসলে একুশ তারিখে খুলবে ওদের স্কুল তো এ পর্যায়ে আমি এখানে মুরগির রোস্ট রান্না করেছিলাম আর মুরগিটাকে আমি রেগুলার যে কাট মানে একটা মুরগিকে আমি আট পিস করে নিয়েছিলাম কারণ বড় করে করি নাই তো আর অনেক কিছু বত্তা আসলে বানানোর ইচ্ছে ছিল আর যে পরিমাণে গরম পড়েছে আসলে গরমের মধ্যে এত বত্তা বানালে খেয়ে খাবে বা নষ্ট হয়ে যাবে ওই চিন্তা করে আসলে বত্তা আসলে বানানো হয় নাই শুধু ইলিশ মাছের লেজের বত্তাটা তৈরি করেছিলাম যদিও আপনাদের ভাইয়া আসলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না ইলিশ মাছের লেজ বত্তাটা আসলে খেতে পছন্দ করে তো কাটার জন্য আসলে সেই ইলিশ মাছ খেতে চায় না ডিম খায় আর লেজ বত্তাটা পছন্দ করে তো লেজ বত্তাটা অনেক সময় ধরে আসলে ওর জন্য তৈরি করতে হয় যেহেতু কাটা খেতে পারে না বা কাটার জন্য মানে মাছটা খায় না তো কাটাকুটা খুব ভালো করে বেছে তারপর বত্তাটা আসলে মানে বানাতে হয় তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মানে বৈশাখ মাসের তো মেন যে ডিমান্ড থাকে ইলিশ মাছ তো ইলিশ মাছটা সবাই টুকটা খাওয়ার মানে চেষ্টা করে আর কি বৈশাখ উপলক্ষে তো এরপর যে ইলিশ মাছ বেজে নিয়েছিলাম আর সাথে কিছু শুকনা মরিচ দিয়ে নিয়েছিলাম শুকনা মরিচ ছাড়া মনে হয় যে একদমই এটাকে একদমই মানে ফ্যাকাশে লাগে শুকনা মরিচ দিলে আসলে অনেক বেশি ভালো লাগে আর শুকনামহিষ সাথে ইলিশ বাজার সাথে শুকনামহিষ খেতে দারুণ লাগে তো এই পর্যায়ে আমি এখানে ইলিশ মাছের লাসপত্তা করেছিলাম তো এই তো কেমন হয়েছে আজকের আয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও কিন্তু আপনাদের পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করে আসবো আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন